السلام عليكم আপনি কি জানেন এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি আবিষ্কার করা হয়েছে আপনার কাছে জিনিসটি অবাক লাগতে পারে এবং অদ্ভুতও লাগতে পারে কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে প্রায় 2000 বছর আগে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়ে গেছেন এটা আমাদের বিশ্বাস খ্রিস্টানরা মনে করে যে তাকে শূলে চড়ানো হয়েছে তো চলুন আমরা জেনে নেই সেই ছবিটি দেখতে কেমন এবং কোথায় এবং কিভাবে সেটি আবিষ্কৃত হয়েছে শেরাউড অফ টুরিন নামের এক ধরনের কাপড় রয়েছে যে কাপড়টিকে খ্রিস্টানেরা খুবই পবিত্র মনে করে খ্রিস্টানদের মতো হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শূলে চড়ানো হয়েছিল শূলে চড়িয়ে তার মৃত্যু কার্যকর হওয়ার পর তার শরীরটিকে ওই শেরাউড অফ টুরিন নামের কাপড় দিয়ে 40 দিন পর্যন্ত পেঁচিয়ে রাখা হয় খ্রিস্টানদের ভাষ্যমতে ওই কাপড় থেকেই তার ছবি বা তার অবয়ব আবিষ্কৃত করা হয়েছে বর্তমানে সেটিকে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ঠিক এভাবে দেখতে বানানো হয়েছে এবং তারা মনে করছে এবং বলছে যে এটাই হযরত ঈসা আলাইহিস সালামের ছবি বা এটাই তার পিকচার তাদের মতো হযরত ঈসা আলাইহিস সালামকে যখন ওই কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখা হয়েছিল ওই কাপড়ের মধ্যে ঈসা আলাইহিস সালামের যে মুখের ছাপ বা অবয়ব লেগেছিল সেটাই হচ্ছে ঈসা আলাইহিস সালামের ছবি এবং সেটি দেখতে ঠিক এই রকম তো এবার চলুন এর সত্যতা কতটুকু এ সম্পর্কে ইসলাম কি বলে সে সম্পর্কে জেনে নেওয়া যাক এর সত্যতা যাচাই করতে গিয়ে আমরা প্রথমেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে শেরাউড অফ টুরিন নামের যে কাপড়টি এই কাপড়টি আজ থেকে প্রায় 800 বছর আগে আবিষ্কৃত হয়েছে কিন্তু তারও প্রায় 1200 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামকে শূলে চড়ানো হয়েছিল খ্রিস্টানদের ভাষ্যমতে তাদের তারিখ অনুযায়ী তাদের ইতিহাস অনুযায়ী তাহলে এখানে 1200 বছরের একটা গ্যাপ থেকে যায় যার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয় যে এটি একটি ভুয়া ছবি অন্য মানুষের ছবি যার সাথে হযরত ঈসা আলাইহিস সালামের কোনো সম্পর্কই নেই এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নিয়ে গেছেন এবং আমরা মুসলমানেরা এটা স্পষ্ট করে জানি যে তাকে কোনো মানুষ হত্যা করেনি তাকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেছেন অতএব যাকে আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 2000 বছর আগে উঠিয়ে নিয়ে গেছেন তার অবয়ব তৈরি করা অসম্ভব একটি কাজ এই ছবিটি অন্য কোনো মানুষের অন্য কোনো ব্যক্তির যার সাথে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কোনো সম্পর্কই নেই আমাদের সমস্যা কি জানেন আমরা যে কোনো জিনিস না জেনে না বুঝেই সেটাকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে থাকি ঈসা আলাইহিস সালামের ছবির এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল এবং এটিকে মানুষ মানে শেয়ারের উপরে শেয়ার করতেছে এর কারণ কি জানেন কারণ কেউই জানে না কি শেয়ার করতেছে সেটাও জানে না কেন শেয়ার করতেছে সেটাও জানে না ওই যে কথা আছে না একটা জিনিস শুনছে যে চিলে কান নিয়ে গেছে এখন চিলের পিছনেই দৌড়ায় কানের পিছনে আর দৌড়ায় না মানে কানে হাত দিয়ে দেখে না যে কান আছে কি নাই ঈসা আলাইহিস সালামের ছবিটি আবিষ্কার করা হয়েছে এবং এই ছবি কারা আবিষ্কার করেছে সে সম্পর্কে কার কোনো ধারণাই নেই কেউ জানতেও চায় না কেউ বুঝতেও চায় না কেউ একটু গবেষণাও করতে চায় না যে আসলে এটা করলো কারা এটি খ্রিস্টানদের বিশ্বাস এবং তারাই এটি করেছে যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আমরা গবেষণা করে যতটুকু জানতে পেরেছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যে এই ঘটনাটি পুরোই মিথ্যা এর সাথে ঈসা আলাইহিস সালামের এই ছবির কোনো সম্পর্কই নাই এটি ঈসা আলাইহিস সালামের ছবি না এটি অন্য কোনো মানুষের ছবি যেটিকে খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ছবি ওই যে কাপড়ের কথা আমি আপনাদেরকে বললাম শেরাউড অফ টুরিন ওই কাপড়ের যে ছবি মানে তার চেহারা আকৃতি ছাপ রয়েছে সেটিকে তারা মনে করেছে যে এটি ঈসা আলাইহিস সালামের ছবি যা মূলত সত্য নয় আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস শেয়ার করার আগে একটা জিনিস ভালো করে জেনে নেবেন যে ওই জিনিসটি বা যেটি আপনি শেয়ার করছেন ওটি কি আদৌ সত্য বা সে সম্পর্কে একটু জেনে তারপরে শেয়ার করবেন কারণ আপনি শেয়ার করার পরেই আরও মানুষ এটি দেখবে এবং যদি সেটি ভুল হয় মানুষের কাছে মিথ্যা তথ্য যায় তাহলে তার গুনাহ আপনার আমল নামে আল্লাহ তাআলা দিবেন কারণ আপনি এটি শেয়ার করেছেন এবং মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ نصر من الله فتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته